ট্যাক্সি বুকিংয়ে যাতে অসুবিধে না হয় সেই কারণে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের সুবিধার জন্য। সেই অ্যাপের নাম ছিল যাত্রী সাথী অ্যাপ। কিন্তু যাত্রী সাথী অ্যাপের পরিষেবা নিয়ে বিরক্ত সাধারণ মানুষ, সাধারণ যাত্রীরা। ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা চালু করা হয়। এই অ্যাপে ট্যাক্সি বুকিংয়ের সমস্যায় হাওড়া স্টেশনে আসা একাধিক যাত্রী যে পরিষেবা সাধারণ মানুষকে বা যাত্রীদেরকে সুবিধে দেওয়ার জন্য চালু করা হয়েছিল, সেই যাত্রী সাথী অ্যাপের কেন এই সমস্যা হচ্ছে, কেন ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ এই অ্যাপে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হাওড়া স্টেশন থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন, সরাসরি কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, একটু জানার চেষ্টা করো তোমার কাছে যে যখন পরিষেবা দেওয়ার জন্য ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ, তাহলে সেটা কাজ করছে না বা তাতে হয়রানির শিকার কেন হতে হচ্ছে মানুষকে? দেখো দেবরতি, ইতিমধ্যেই এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অনলাইন বুকিং করতে হচ্ছে হাওড়া স্টেশনে হলুদ ট্যাক্সি। মূলত রাজ্যের পরিবহন দপ্তর প্রযুক্তির ছোঁয়া এবার লাগাতে চলেছে কলকাতার ঐতিহ্যপূর্ণ এই হলুদ ট্যাক্সির ক্ষেত্রে। কিন্তু এর জেরে সমস্যায় পড়ছেন ট্যাক্সি চালকরা তো বটেই, নিত্য যাত্রীরাও। একজন ট্যাক্সি চালকের সঙ্গে একটু কথা বলবো, আপনি এর আগে বলছিলেন যে সমস্যা হচ্ছে বেশ কিছু, কী কী সমস্যা হচ্ছে যদি একটু বলেন, মানে যবে থেকে অনলাইন নির্ভর হলো আপনাদের এই? আমাদের ট্যাক্সির উপরে অনেক দিন থেকেই চাপ আছে, কোনো ভাড়া বাড়ছে না, তেলের দাম বেড়ে যাচ্ছে, আগুন যেটা প্রিপেড ছিল ওর থেকেও কমে ভাড়া পাচ্ছে। মানে আগে কত কিলোমিটারে কত ভাড়া? আগে 20 টাকা কিলোমিটার ছিল, এখন 15 টাকা কিলোমিটার হয়ে গেছে অনলাইনের মধ্যে। যা কি আমাদেরকে বললো 25 টাকা কিলোমিটার দিব, কিন্তু 15 টাকা দিচ্ছে। চালু হয়েছে অনলাইন? এই তো 3 দিন হলো। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অনেক অসুবিধা হচ্ছে, দেখছেন তো সব লোকগুলো দাঁড়িয়ে আছে। মানে যারা এই হাওড়া স্টেশনে ট্যাক্সি নিয়ে আসছে, একবার বুকিং পেলে আর ফিরে আর আসবে না তো। আগে ছিল 400 টাকা নিউ টাউন, এখন দিচ্ছে 230 টাকা নিউ টাউন, কে আসবে? তেলেরই পুড়ে যাচ্ছে টাকাটা তো, তেলের দাম এত বেশি, তারপরে রাজ্যের এই রকম একটি অ্যাপের ব্যবস্থা, এটা তো আপনাদের সমস্যা আছে। কত টাকা বাড়ি নিয়ে পারবেন? বললাম তো 25 টাকা কিলোমিটার, আর কত বাড়বে? এখন বলছে 15 টাকা কিলোমিটার দিচ্ছে। যদি চলতে থাকে তাহলে হাওড়াতে গাড়ি আনবে না? হাওড়া এয়ারপোর্ট চালদা কোথাও কেউ আনবে না। একদমই। আপনাদেরও কি ট্যাক্সি রয়েছে? না। আপনারা কি যাত্রী? না। আমি কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলবো, দেবরতি তোমাকে একটা ছবি দেখাবো। দেখো প্রিপেড ট্যাক্সি বুথ, আগে এখান থেকে ট্যাক্সি বুকিং করা হতো, এবং মূলত আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত যাত্রীরা অনলাইনে নিজেরা বুক করতে পারছেন ভালো কথা, নইলে এই লাইনে দাঁড়িয়ে তাদেরকে বুক করতে হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই অফিসের ব্যস্ত টাইমে সমস্যায় পড়ছে তারা। একটু কথা বলবো, দাদা একটু সমস্যা হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে? সমস্যা আছে তবে ঠিক আছে, লাইনে করে দিলে আমার কোনো অসুবিধা নেই। ব্যস্ত সময় এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন, অ্যাপে বুকিং কি নিজে থেকে করতে পারছেন? হ্যাঁ, করে নিতে পারি। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে সমস্ত যাত্রীরা রয়েছেন, দাদা এই যে মানে এই যে ব্যবস্থাটা করা হয়েছে, এতে কি সুবিধে হচ্ছে নাকি অসুবিধাই হচ্ছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? লম্বি লাইন হতি হয় আর কে, দিক্কত তো হো রহা হ্যায় না, দিক্কত দো হোনি চাহিয়ে কম সে কম কাউন্টার, এক কাউন্টার মে দেখি ইয়া তো দো আদমি হোনে চাহিয়ে উসমে। আপনি আপ খুদ তো আপ নেই, ও অ্যাপ তো নেই চালা পা রহে আপ, নেই নেই মোবাইল মে, হ্যাঁ ইসিলিয়ে লাইন মে খড়ে হ্যায়। হুম, अगर दो ठो लाइन होगा तो अच्छा होगा। अच्छा होगा ना तो क्या दिक्कत हो रहा है भैया इतने? तो मुंबई से आए हुए हैं और अभी टाइम वेस्ट हो रहा है। अगर आपका बिजनेस हो रहा है तो आपको उसके लिए और ब्रिज वो करना चाहिए ना, तो आप 2 लाइन 3 लाइन करेंगे तो आपको देर तक खड़े हैं, टाइम भी तो वेस्ट। 100% टाइम इज मनी, सबसे ज्यादा टाइम को लोग के लिए। সাধারণ মানুষ মূলত যারা নিত্যযাত্রীরা রয়েছেন, অফিসের ব্যস্ত সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের, এবং সব থেকে সমস্যার মধ্যে পড়েছেন ট্যাক্সি চালকেরা। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার গাড়ি রয়েছে? আমার গাড়ি। আপনার গাড়ি? না আমার গাড়ি। আপনারা কি প্যাসেঞ্জার? তো কোথায় যাবেন আপনারা? মেটাব রয়েছে। আচ্ছা, এই অনলাইন বুকিং এর জন্য অসুবিধা হচ্ছে? ঠিক তো। আমি যে ছবি দেখাবো দেবরতি, দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এই প্রিপেড ট্যাক্সি বুথের যেখানে করা হয়েছিল আগে সেই জায়গায়, এখন ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একটি ট্যাবের মাধ্যমে তারাও বুকিংয়ের বিষয়টি দেখছেন, এবং ওটিপি দিয়ে তারপরে তাদেরকে মূলত এই তাদের যে নির্ধারিত ট্যাক্সি সেখানে তুলে দেওয়া হচ্ছে। আমি আরও একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলবো। কতটা অসুবিধা হচ্ছে বলুন তো এই বুকিংয়ের জন্য? অসুবিধা তো হচ্ছে। অসুবিধা হচ্ছে? কী অসুবিধা হচ্ছে?
দেরি হচ্ছে প্যাসেঞ্জার নিতে আর ভাড়া ভাড়া তো অনেক কমে গিয়েছে, তার জন্য আপনাদের তেল খরচা বাঁচিয়ে ভাড়া নিয়ে যেতে সমস্যা আছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো দাদা, ইয়ে যে অনলাইন বুকিং চালু হয়ে আবি দিক্কত হো রহা হ্যায়। দিক্কত তো থোড়া হ্যায় হি, মান লিজিয়ে অনলাইন আয়েগা তবে না চলেঙ্গে। ফলে দেবরতি, যাত্রী এবং চালক যারা রয়েছেন উভয়কেই মোটামুটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ফলে নতুন এই উদ্যোগে আদতে কতটা সুবিধে হবে সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্নচিহ্নের বিষয়। দেবরতি সঙ্গে থাকো অভিরূপা, হীরক আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন শিয়ালদা থেকে, আমি একটু হীরকের কাছে যাব। হীরক, শিয়ালদার যারা যাত্রী রয়েছেন, এই যে পরিষেবা সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হলো, সেই সুবিধা তো তারা ইমপ্লিমেন্টই করতে পারছে না। যদি এইরকম সমস্যা চলতে থাকে, যদি ট্যাক্সি একবার নিয়ে চলে যাওয়ার পরে আর ওখানে ফেরতই না আসে, তাহলে প্রথমত সার্ভাইভ করাও মুশকিল যারা ট্যাক্সি ড্রাইভার রয়েছেন, এবং তার পাশাপাশি এই কম্পিটিশনের সময়, কম্পিটিশনের যুগে কি করণীয়ই বা রয়েছে, কেন এতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? এবং ট্যাক্সি অ্যাসোসিয়েশন, তারা এই সমস্যাটার মধ্যে যখন দেখছেন যে ড্রাইভাররা পড়ছে, কি ব্যবস্থা নিতে পারে বা এরকম কোনো ভাবনা চিন্তা এখন অবধি আছে কি না, কি জানতে পারছো হীরক? দেখো, মূলত যে কথাটা বলবো, এই যে হলুদ ট্যাক্সিকে অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এবং যার ফলে কিন্তু যেটা বলা হচ্ছে যে পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই যে অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যার ফলে কিন্তু ন্যায্য ভাড়া দিয়ে যাত্রীরা যেতে পারবে। যেহেতু ট্যাক্সি অ্যাভেল করে মূলত যারা দূরপাল্লার ট্রেনে করে আসে, তারাই মূলত ট্যাক্সিটা অ্যাভেল করে এখান থেকে, এবং সেখানটায় দাঁড়িয়ে যেটা সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা এটা সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস নেই, হঠাৎ করেই এটা চালু করে দেওয়া হয়েছে, এবং তার ফলে এই যে ভিড়টা হচ্ছে এখানটায়, এবং এখানটায় কিন্তু সেই সমস্যাটা যাত্রীদের হচ্ছে যে তারা কিন্তু জানেন না, তাদেরকে এখানে এসে জানতে হচ্ছে যে তাদেরকে অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং তারা কিন্তু ট্যাক্সি ধরার আগে এই মুহূর্তে প্রথমে অ্যাপ ডাউনলোড করছেন, এবং অ্যাপ ডাউনলোড করে কীভাবে কী করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে তারা কিন্তু একটুখানি সমস্যার মধ্যে পড়ছেন। এবং সেইভাবে আগে আমি একটু নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলবো, দাদা এই যে ট্যাক্সি ধরতে এসছেন, আগে অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে, একটু তো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, মানে সমস্যা তো একটু মধ্যে পড়তে হচ্ছে, নতুন করে এইবার ট্যাক্সি যেগুলো ওই আছে কাউন্টার বন্ধ, আপনার আগে থেকে কোনো অ্যাওয়ার করা নেই, হঠাৎ করে হঠাৎই এগুলো হচ্ছে। এখন আমার হাওড়াতে ট্রেন আছে, টিকিট করে ট্যাক্সি ধরতে গেলে কী করবো আমি? মানে টাইমে ট্রেন ধরতে হবে, এবং তার জন্য কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অনেককেই। দিদি জিজ্ঞাসা করবে এই যে অ্যাপ বুঝতে পারছেন কীভাবে? কিছু বুঝতে পারছি না, হঠাৎ এখন যে বলছে বন্ধ, অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করতে হবে, কোথায় অ্যাপ, অ্যাপ তো ডাউনলোড করতে পারি না, কারণ বয়স্ক মানুষ আমরা কী করে করবো? জানিও না, হঠাৎ জানিও না, জানিও না। কিন্তু এখানটায় যারা আসছেন অ্যাপ ডাউনলোড করতে, তারা কিন্তু একটু হলেও সমস্যার মুখে পড়ছেন, কারণ তারা বেশিরভাগ লোকই জানে না। দাদা একটুখানি জিজ্ঞাসা করবো দিদি, যে এই যে অ্যাপের মাধ্যমে করতে হচ্ছে, হঠাৎ করে এসে জানলেন, অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, আমরা তো কিছু জানি না এই বিষয়ে, না অসুবিধা একটু হচ্ছে, মানে যে গন্তব্যে যেতে হবে তার আর থাকে সেখানটায় দাঁড়িয়ে অ্যাপ ডাউনলোড করতে সময় চলে যাচ্ছে একদমই। কিন্তু ঠিক যাত্রীদের যেরকম একটা হয়রানি হচ্ছে, পাশাপাশি যারা ট্যাক্সি ড্রাইভাররা রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলবো, তারা কতটা হয়রানির মধ্যে পড়ছেন। দাদা এই যে নতুনভাবে অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে, এই অ্যাপের মাধ্যমে করা হচ্ছে, আপনারা কীভাবে দেখছেন এটাকে? আপনার হাতে যে ফোন সে ফোনে তো মানে অ্যান্ড্রয়েড ফোনও না, আপনি অ্যাপ ডাউনলোডের অপশান কীভাবে আসবে, কীভাবে কী করবেন? আপনারা তো সারা বছর এতদিন ধরে গাড়ি চালাচ্ছেন। আমাদের এখন ওখানে অনেক সুবিধা হয়ে যাচ্ছে, ছোটো মোবাইল থেকে আমাদের কোনো সুবিধা পাচ্ছি না, এখন অনেক সুবিধা হয়ে যাচ্ছে, এক দেড় ঘন্টা দু ঘন্টা গাড়ি ঝাড় খেয়ে যাচ্ছে, তখন আমাদেরকে একটা কোনো হিসাব ধরে একটা ভাড়া দিয়ে দেয় রাস্তাঘাটে, সব জায়গায় আমাদের এইরকমই হয়। এতদিন তো এবার তো অ্যাপ লাগবে, কিন্তু এই ফোনে তো অ্যাপ চলবে না, না চললে তাহলে আমরা কি করতে পারবো, এই বেশি আমি কি করতে পারি, এটা কিভাবে চলবে, রুটি রুজি কিভাবে চলবে, রোজি রোজি কি করবো, কোন হিসাব ধরে চলবে, এটা তো যা হবে সেটা করা যাবে। এই মোবাইলে না চললে আমি তো ওষুধ কিনতে পারছি না, তো 10,000 টাকা মাল কোথা থেকে কিনবো আমি? একদমই, কিন্তু মানুষ যারা ট্যাক্সি ড্রাইভার রয়েছে, ট্যাক্সিটা চালক রয়েছে, তাদেরকে কিন্তু বেশ সমস্যার মুখীন হতে হচ্ছে তাদেরকে। দাদা এই যে নতুন অ্যাপ চালু করা হলো, আপনাদের সমস্যাটা তো নিশ্চয়ই, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই এতদিন ধরে আপনারা করছেন, আপনারা তো বুঝতে বুঝতে, আপনাদের তো সেরকম কোনো শিক্ষাও দেওয়া হয়নি বা বলাও হয়নি, তা হঠাৎ করে কীভাবে কী করবেন, ভাড়া কী করে হবে? না যে দেখুন অ্যান্ড্রয়েড চালাচ্ছে ওর জন্য তো ঠিকই আছে, কিন্তু যে অ্যান্ড্রয়েড চালাচ্ছে না, যারা ট্যাক্সি চালক এতদিন ধরে চালাচ্ছে, তার জন্য তো অনেক ব্যবস্থা, হাওড়াতেও ছোট মোবাইলে ভাড়া দেওয়া হচ্ছে, ওটাও এদের ট্যাপ আছে, ট্যাপ দিয়ে সঙ্গে সঙ্গে দিচ্ছে,
আর এখানে ওরম এরা দিতে পাচ্ছে না, এয়ারপোর্টেও আছে। আমি একটু বিরত করব, তোমাকে সঙ্গে থাকো হীরক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস বাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই যে যাত্রী সাথী অ্যাপ নিয়ে, সেটা তো রয়েছে, পাশাপাশি যারা গাড়ি চালাচ্ছেন অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার তারা বলছেন যে অ্যাপ ক্যাবের সঙ্গে যদি পাল্লা দিতে হয় তাহলে দেখা যাচ্ছে নিউ টাউন যদি আগে 400 টাকায় হাওড়া স্টেশন থেকে যেতেন এখন সেখানে 250 টাকায় যেতে হচ্ছে, ফলে ওই ট্যাক্সি ঘুরিয়ে আর হাওড়া স্টেশন ওনারা আনতে পারছেন না, কারণ এখানে একটা মানে যেহেতু ডিজেলের দাম বা পেট্রোলের দাম ভীষণই বেশি, সেই জায়গা থেকে এই প্রবলেম তাদেরকে ফেস করতে হচ্ছে। কিভাবে দেখছেন বা এটা এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা আপনাদের আগামী সময় থাকবে কিনা বা রয়েছে কিনা যদি একটু জানান। দেখুন, যাত্রী সাথে অ্যাপ এটা কিন্তু এখন ট্রায়াল বেসে রয়েছে, এটা ট্রায়াল চলছে, ভালো করে বুঝতে হবে। আমরা প্রিপেড ট্যাক্সিকে নিয়ে এটা ট্রায়াল করছে আমাদের আইটি ডিপার্টমেন্ট, এবং এই ট্রায়াল করে যদি আমরা সাকসেসফুল হই তাহলে এটা আমরা ফুল ফ্লেজেডলি কলকাতা এবং সংলগ্ন শহরগুলিতে এই অ্যাপটা আমরা বেসরকারি অ্যাপের সাথে চালু করব। এতে যাত্রী সাধারণ কম ভাড়ায় এই গাড়িগুলি পাবে, এবং যারা এই অ্যাপের সাথে যুক্ত হবে সেই ট্যাক্সি বা ছোট গাড়িগুলো তারা কিছু বাড়তি ভাড়া নিজেরা পেতে পারবে। এতে সুবিধা হবে দুপক্ষের, এর জন্য এই অ্যাপটা বেসরকারি অ্যাপের পাশাপাশি আনা হচ্ছে, কিন্তু এটা একেবারে ট্রায়াল চলছে। আমি যাত্রীদের অনুরোধ করব যে এটা ট্রায়াল বেসে আছে, এখনো আমরা এটা চালু করিনি, যখন চালু করব তখন এটা কি চালু করব সবাই এটা ভালোভাবে জানতেও পারবেন। এবং সুবিধাটা কিন্তু যাত্রী তারা গাড়ি দেবে এখানে, অনেক ধন্যবাদ আপনাকে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। হীরক শিয়ালদা থেকে ছিলেন সরাসরি, অভিরূপা ছিলেন হাওড়া থেকে, দুজনকেই ধন্যবাদ।